फ्रेंड्स गुड इवनिंग वेलकम टू आवर चैनल। आज के आपनादेर एकटा रेसिपी देखाबो, तार नाम हलो चीज फ्राई। फिश फ्राई खेयेछेन? चीज फ्राई खेयेछेन किना आमी जानि ना। चीज फ्राई करे देखाबो आजके। चलो देखाई की की लागछे चीज फ्राई। अच्छा फ्राईटा आमी आगे थेकेई रेडी करे रेखेछि, केन एखन करते गेले अनेक देरी हये जाबे। आपनादेर देखाबार जन्य आमी एटा करछि। अच्छा एर मध्य लागबे ময়দা, ময়দার মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, শুকনো ময়দা। আচ্ছা লাগছে বিস্কুটের গুঁড়ো, আর লাগছে ফেটানো ডিম, আর হচ্ছে চিজ। এটা আমি করে আপনাদের দেখাবো আমি কি করে করছি। প্রথমে আমি গুঁড়ো চিজটা আমি গুঁড়ো ময়দার মধ্যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এই ডিমে চুবিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়ো মাখি। এটা রেডি করে কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেবে। তাহলে যে কোনো ফ্রাই বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ 2-3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিলে সেটা ভালো হয়। এই যে দেখুন, এগুলো এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, এবার আমি ভাজবো। চলুন ভাজাটা দেখাই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। আমি তো আগেও বলেছি রাইস ব্র্যান অয়েলেই সব করি আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছাড়ছি। এবার আমি উল্টে দিচ্ছি। এটা খুব আস্তে আগুন দিয়ে করবেন, কিন্তু যদি শুরুতেই আগুনটা বাড়িয়ে দেন তাহলে চিজটা গলে বেরিয়ে যাবে। ফ্রাই আমার হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। ফিশ ফ্রাই তো আপনারা অনেকেই খান, তারপর অনুষ্ঠান বাড়িতেও খাওয়া হয়। এই চিজ ফ্রাইটা খেয়ে দেখবেন অসাধারণ লাগে। চিজ তো এমনি খুব টেস্টি, তারপর ফ্রাই হলে তো আর কথাই নেই। হয়ে গেল আমার চিজ ফ্রাই। অতি অবশ্যই এটা করে খাবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন আপনারা। তো সাবস্ক্রাইবের লাল বাটনটা ক্লিক করবেন, ক্লিক করার পরে বেল ঘন্টাটা আসবে, বেল ঘন্টাটা ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করুন, তা না হলে লাইক করুন, শেয়ার করুন, তা না হলে আমরা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা কিভাবে এগোবো। এত সুন্দর সুন্দর রেসিপি পাঠাচ্ছি, আপনাদের কি পছন্দ হচ্ছে না?